ধন্যবাদ যে আসসালামু আমাকে দেওয়ার আলাইকুম। সুযোগ। হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ আছি। আজকে আপনাদের কাছে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি, যে আমরা বান্দরবন বেড়াতে গিয়েছিলাম, যেখানে সেখানে কুকুর পাহাড়ের আছে। মধ্যে একটি কুকুর, তার চারটি ছানা হয়েছিল। সেই ছানাগুলো কে সে কিভাবে যত্ন সহকারে দুধ খাইয়েছে, সে নিজে খেয়ে না খেয়ে তার বাচ্চাগুলোকে দুধ খাইয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট করে রেখেছে, সেই মায়ের মতো মমতা, মায়ের মতো আপন কেউ যে নাই, তার একটি প্রমাণ। মায়ের বিকল্প মাই, আমরা অনেক সময় রাস্তাঘাটে প্রাণীদের সক্ষমতা দেখে থাকি, কিন্তু কখনো এভাবে একটা পশু কিভাবে তার সন্তানদের ধৈর্য সহকারে দুধ পান করাচ্ছে আমার দেখা হয়নি। তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। প্রায় 5 মিনিটের ভিডিওটি, কুকুরের বাচ্চাগুলোর যেন কষ্ট না হয় সেজন্য কুকুরটি 1 মিনিটের জন্য নড়াচড়া করেনি। আসলে একজন মাই পারেন তার এরকম ভালোবাসতে, মায়ের মমতার ও কাছে সব কিছু আসলে হার মানে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি সামনে। দুধ খাওয়ার যে চপচপ শব্দ সেটিও আমরা শুনতে পাচ্ছি, খুব মজাই লাগছে, খুব ভালো লাগছে, দেখতে থাকুন। ওই পাশে থেকে একটা খাইতেছে, এই পাশে খেয়ে শেষ দুধ, মানে এই পাশ থেকে ওই পাশের চলে গেছে। কুকুরের বাচ্চা দুধ খাওয়া, কিভাবে দুধ খাচ্ছে, চপ চপ শব্দ করছে। এগুলো কি বুদ্ধিমান, দেখেন ওই ওইখান থেকে নিয়ে আসে এটার উপরে শুয়েছিল, ওইগুলো আনে দেওয়া হয়েছে এখানে। আপনারা আনে দিচ্ছেন যে হ্যাঁ, ওইখানে ওইখানে বাচ্চারা যে আসতে পারে ভয়, কুকুরের ভয়ে এই কারণে এটাকে এখানে এনে দেওয়া হয়েছে। হ্যাঁ একটু খা, দুধ খা একটু। হ্যাঁ খাবি না, খাবি না, খা, স্বাস্থ্য স্বাস্থ্য হবে, দেখো না কি স্বাস্থ্য বাচ্চাগুলা, কুকুরের বাচ্চাগুলো কি স্বাস্থ্য দেখছো। হ্যাঁ তোরা এরকম স্বাস্থ্য হবে, ওদের দলের নেতা আসতেছে, এই যে আরেকজন আসছে, কোন টসি খুব ভালোই করতে পারে বিড়ালটা, বিড়ালটা রাত্রে কি উপরে ছিল বলো বোধহয়, মনে হয় চিন্তা করবেন একটা কুকুরে কত পরিমাণ দুধ থাকে, দুধ থাকে। হ্যাঁ চারটা বাচ্চা খাচ্ছে এবং খেয়েও বেশ তরতাজা আছে বাচ্চা গুলা। হ্যাঁ কতক্ষণ যাবত খাচ্ছে, এই দেখেন কুকুরের বাচ্চাগুলো দুধ খাওয়ার পরে কিভাবে তারা ঘুমাচ্ছে। ও কি শান্তির ঘুম, সাথে বিড়ালটাও এসেছে, বিড়ালটাও ওদের সাথে ঘুমাচ্ছে, কি শান্তির ঘুম। হ্যাঁ এই দেখেন আরেকটা ছিল, ও উঠে চলে গিয়েছে, প্রস্রাব করতে গিয়েছে কোথায়। ও যাক, হ্যাঁ এই ভিডিওটা ছাড়লাম আপনাদের জন্য, কেমন লাগবে জানি না, এটা ভিন্ন ধর্মী ভিডিও, বাচ্চাদের জন্য খুব ভালো হবে, আশা করি আপনারা মজা পেয়েছেন। আর যদি মজা পেয়ে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট করেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।